অবশ্যই সাকিব বাংলাদেশের এখন সুপারস্টার, আনডাউটলি এটা স্বীকার করতে হবে, অসম্ভব কেমন তো। সাকিব হালদর্শী যখন, তখন আমি সাকিবের সাথে খুব ব্যস্ত। ওর ভিতরে আমি যেটা দেখছি, আমি একটা ছবি করছি, আমি অনেক কটি ছবি করছি আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াত ভাইয়ের, ওনারটা ছবি করছিলাম বর্তমান। আমি একটা ছিচকে রং বাঁচছিলাম এবং শাবনুরের সাথে অভিনয় করতে ভয়ও লাগত, কিন্তু শাবনুর অভিনেত্রী হিসাবে ডেঞ্জারাস। আচ্ছা, এমনিতে তার গল্পগুলো ছিল একেবারে ভিন্ন, ও তো একটু ডিফারেন্ট টাইপ অ্যাক্টিং করতো। আমার মনে হয় তখন তো রাইটারও শক্তিশালী, রাইটারও একটু ওকে বেস করে, ওকে চিন্তা করে গল্প লাগতো। যেমন সাকিব যখন সুপারস্টার হয়ে গেল, সাকিবকে বেস করে গল্প করলো লেখত, এবং সাকিব বাইরেই আসছে। সাকিব কিন্তু অবশ্যই সাকিব বাংলাদেশের এখন সুপারস্টার, আনডাউটলি এটা স্বীকার করতে হবে, অসম্ভব কেমন। এমনিতে যারা তার মানে অনেকেই বলে থাকেন যে নামের সুপারস্টার, বা আপনি হয়তো শুনেছেন সেলিম খান বলেছে নাম আমরা মেনশন করতে চাই না, কিন্তু আমি এই ব্যাপারে কিছুই বলবো না, কারণ ওই না তার বিষয় না। এই জন্য বলছি যে আমি আগে বলেছি যে নাম বলতে চাই না আমরা, কিন্তু সাকিবকে যখন কেউ সমালোচনা করতে চায় নামের না, বা চলচ্চিত্রের ক্ষতির জন্য তিনি দায়ী আছেন বা এমন কিছু, তো এই বিষয়গুলো কি আসলে একজন শিল্পীকে থামিয়ে দেওয়া কিনা, বা আসলে তিনি চলচ্চিত্রে তার দরকার আছে কিনা? না, দরকার তো আছে। এখনও তো গুলুই ওই এস এহ কলিক খুব গুণী পরিচালক, গুণী রাইটার, গুণী সঙ্গীতের উপরেও সে গুণী, কারণ তার গান, তার নিজের গান নিজেই লেখে, ছবির গান এবং সব গানই তার হিট হিট হয়েছে। তো এই যে গুলুই নিয়ে দেখতেছি, ফেসবুকে দেখি, পত্রিকায় দেখি, বিরাট আলোচনা হচ্ছে। তো সাকিব বলি তো আলোচনা হচ্ছে, অন্য কেউ আলোচনা হইতো না। আচ্ছা, মান্না ভাইয়ের কথা বলতেছিলাম যে আসলে আলাদা গল্পের কথা, তো মান্না ভাই আসলে আমরা তো বিভিন্ন জায়গায় যাই, দেখি শুনি তার কথা, অনেকে বলে থাকেন যে আসলে মান্না ভাই নাইতে হয়তো চলচ্চিত্র আমরা দেখি না, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা এবং বস্তি মানুষগুলোই কথা বলে থাকেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে মান্না ভাই আসলে কেন এত জনপ্রিয়, মানে এখন এতদিন পর তার বিষয়ে কথা হয়, এখন এতদিন পর তার মৃত্যু তাকে নিয়ে কথা বলা হয়। ওর ভিতরে আমি যেটা দেখছি, আমি একটা ছবি করছি, আমি অনেক কটি ছবি করছি আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াত ভাইয়ের, ওনারটা ছবি করছিলাম বর্তমান। আমি একটা ছিচকে রং বাঁচছিলাম, মান্না আরও গরিব ছিল, সেখানে মান্না মান্ডার করে আমার কাছে যায়, তারপর আমি বড় লাগানে যাই। সেখানে একটা মেথরপট্টিতে মৌসুমী ম্যাডাম আর আমার আরেক শিল্পকলা দিয়েছিল, মারা গেছে, আল্লাহ তালা ব্যস্ত নসিব করুক। তার হায়াত ভাইয়ের গল্পের জোর এবং গল্পের সাথে এই যে মান্না আর আমি দুই বন্ধু যে অভিনয় করলাম, মান্নারে মাঝে মাঝে দেখতাম ওই মানে মাতালের অভিনয় করতেছে, আমার কাছে মনে হচ্ছে যে কয়েক বোতল মদ খেয়ে আসছে, এমনভাবে অভিনয় করছে। তো মান্না হয়েছে কি, রিক্সাওয়ালার ক্যারেক্টার যখন করতো রিক্সাওয়ালা হয়ে যেত, বস্তির ক্যারেক্টারের বস্তি হয়ে যেত, চেষ্টা করতো, ও জামাকাপড় ওই রকম পরার চেষ্টা করতো। কিন্তু অনেকে আছে আবার বস্তিতে পাঠ করতেছে কিন্তু তার পোশাক আশাকে হিরে জুন যাতে নষ্ট না হয় সেটা মেনটেন করে, ঠিক না, ওই রকমই হওয়া উচিত যেটা মান্না করতো। মান্না মানে অসাধারণ একটা, ও বললাম না অল টাইম ওই চলচ্চিত্র নিয়েই, এই যখনই দেখা হইতো চলচ্চিত্র নিয়ে চিন্তা। এখনও বলা বলি হয়, মানে অনেকেই বলে থাকেন, গুঞ্জন শুনি যে 2008 সালে যখন মান্না ভাই গত হন, মারা যান 17 ফেব্রুয়ারি, তারপর থেকে চলচ্চিত্রে একটা ধসের প্রভাব আমরা দেখি, ধস পড়েছে দেখি, বা এখন পর্যন্ত আমরা সেটা বুঝতে পারি। আপনার কি তেমন মনে হয় কি না? একটা না, আমার মনে হয় না কেন, হ্যাঁ একটা মানুষ এই জায়গা থেকে চলে গেছে, ধাক্কা তো একটা খাইছি ইন্ডাস্ট্রি, এটা তো বলার অপেক্ষা রাখে না। সেই সময় সাকিব আবার উঠে গেছে, তো সাকিব হালদর্শী যখন, তখন আমি সাকিবের সাথে খুব ব্যস্ত, তো কাজী এই জিনিসটা আমি ফিল করি নাই বা আমি বুঝি নাই, আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি, আমার ব্যস্ততা তো ছিল যে আমি তো বুঝতে পারিনি। একজন মানুষ হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন মানে সহকর্মী হিসেবে মান্নাকে নিয়ে যদি কিছু বলতে চান, কেমন মান্না? মাই ডিয়ার ম্যান, আউটডোরে শুটিংয়ে গেছি, বন্ধু তো টাঙ্গাইলের ছেলে, আমি তো দুপুরে খাই না বন্ধু, মানে আমি কী কর, হ্যাঁ আমি খাই না, তুই জানিস না
এরকম করে কথা বলতো, আমি কই তাহলে খাইস নে। তো স্বাভাবিকভাবে ও হিরো এবং সু তখনকার ও মান্না যখন ছিল মান্না সুপারস্টার, অবশ্যই বড় টিফিনকারী, আমি গোটা একটু ছোট টিফিনকারী, তা আমারটা দিছে। তা আমার লোকে বইয়া হয়তোবা একটা ট্যাংরা মাছ ও খাবে না কইছে আমারে, একটু পরে কইতেছে দোস্ত খিদে লাগছে তুমি খা, আই আমার টিফিনকারি আন। এই বইল যতটি খাইল এতে তার মানে ডায়েট করার কোনো চিন্তাভাবনা নেই, কিন্তু শুটিংয়ে ঢুকিয়ে আমরা কইছে বন্ধু আমি কিন্তু খাবো। সাকিবের বাসার থেকে যখন খাবার আসতো মেকআপ রুমে, ওর অ্যাসিস্ট্যান্টকে পাঠাইতো দেখ মামা কই ভাই গিয়া কেলিয়ে রাখছস বসো খাই। আমি আমি বললাম না আমি সবারই মোটামুটি আদর পাইছি, রিয়াজ ফেরদৌস ওদেরও সাংঘাতিক ভালোবাসা, নায়িকাদের সাথে তো আমি আসলে সবচেয়ে বেশি কাজ করছি আমার যতদূর মনে হয় শাবনুরের সাথে, এবং শাবনুরের সাথে অভিনয় করতে ভয়ও লাগতো, ওই বাংলাদেশের এমনই আমি যাদের পাইছি আর কি, শাবনা আপার সাথেও আমি অভিনয় করছি, সুযোগ হয়েছে আমার আল্লাহ দিছে, কিন্তু ওইভাবে না। কিন্তু শাবনুরের সাথে তো অনেক ছবি করছি, পূর্ণিমার সাথে করছি, মৌসুমীর সাথে করছি, পপির সাথে করছি, কিন্তু শাবনুর অভিনেত্রী হিসাবে ডেঞ্জারাস। আমার হান্নান ভাই একদিন বলতেছে আফজাল এই একটা তো স্যাড সিকোয়েন্স পড়ে গেছে তোমার আর শাবনুরের, আমাকে সর্বনাশ করছে ওর লোকে তো স্যাড সিকোয়েন্স করে ফাড়াও যায় না সম্ভব না, তো সেরকম অভিনেত্রী ছিল শাবনুর।